হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে দেখছি ফেসবুকে ইউটিউবে একটা খাবারের ভিডিও, সেটা হচ্ছে রাস্তার পাশে বিক্রি করে, এটা হচ্ছে মিরপুরে লোকমান মামার বিরিয়ানি হাউস। কয়েকদিন ধরে যেতে চাচ্ছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না, বাড়িতে চলে যাব, সেজন্য আজকে সন্ধ্যার পরে সেখানে গেলাম। ভাই বলতেছিলেন যদি খাবার ভালো না লাগে তাহলে তোমার খবর আছে, আর ওই ভাই বলতেছিল খাবার কোথায়, এখনো খাবার দিচ্ছে না কেন? ওদেরকে বললাম ভাই একটু শান্ত হয়ে বসেন, এক্ষুনি খাবার দিবে আপনাদের। আমরা মূলত চুইজালের মাংস যেটা সেটা খাওয়ার জন্য গিয়েছিলাম। এখানে অনেক আইটেম ছিল, এখন ভাই বলতেছিল খিচুড়ি দিয়ে চুজালের মাংস খাবে। জন্য খিচুড়ি রেডি করতেছিলেন। সেখানে আমরা যাওয়ার পরে দেখলাম যে অনেক মানুষ ওনারা দোকান বসানোর আগেই বসে আছে খাওয়ার জন্য। ওনাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, ওনারা বলল একটা আমান গরু ওনারা যদি জবাই করেন তাহলে সেটি 3 দিন লাগে ওনাদের বিক্রি করতে, অন্য কোনো জায়গা থেকে ওনারা মাংস সংগ্রহ করে না, তারা নিজেরা জবাই করে সেটার মাংস বিক্রি করে। মানে এখানে চুইজালের মাংস দিচ্ছিলেন, বড় ভাই খুব ক্ষুধার্থ, সেজন্য তাদেরকে আগে দিয়েছি। মোটামুটি ভালো ছিল, মাংসটা ভালো ছিল চুজালে, বাট খিচুড়িটা মানে তেমন একটা ভালো ছিল না। এটা রাইস দিয়ে খেলে আরও ভালো হতো খিচুড়ির পরিবর্তে, তো মোটামুটি ওভারঅল ভালো, 150 টাকার তুলনায় ভালো ছিল।